রিভাইভ রিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুসলমানদের পতনে বিশ্বকে হারালো। আমরা আছি এর অষ্টম অধ্যায়ে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে আপনাদের সাথে এমন আরো সুন্দর সুন্দর অডিও বুক নিয়ে। আরব বিশ্বের গুরুত্ব। বিশ্বের রাজনৈতিক মানচিত্রে আরব জাহানের গুরুত্ব অপরিসীম। আরব বিশ্ব সেই সব জাতিগোষ্ঠী লালন ক্ষেত্রে দোলনা বিশেষ, যারা মানব ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার বুকে শক্তি ও সম্পদের এক বিপুল ভাণ্ডার সংরক্ষিত। তার আছে পেট্রোল, যা আজ সামরিক এবং শিল্প ক্ষেত্রে সেই ভূমিকা পালন করে যেমনটি পালন করে শরীরের ক্ষেত্রে রক্ত, এবং ইউরোপ আমেরিকা ও দূর প্রাচ্যের মাঝে সংযোগ সেতু হিসেবে বিরাজ করছে। আরব জাহান মুসলিম বিশ্বের স্পন্দিত হৃৎপিণ্ড, যার দিকে আধ্যাত্মিক ও ধর্মীয় দিক দিয়ে গোটা মুসলিম বিশ্বের গতি পরিচালিত হয়, যারা সব সময় তার আলোচনায় মুখর এবং তার প্রতি ভালোবাসায় ও বিশ্বস্ততায় আপ্লুত। তার গুরুত্ব এজন্য আরো বৃদ্ধি পায়, এর পূর্ণ সম্ভাবনা বিদ্যমান। আল্লাহ না করুক তৃতীয় বিশ্বযুদ্ধের এই যেন রণক্ষেত্র পরিণত না হয়, কেননা সেখানে শক্তিশালী বাহু আছে, চিন্তা ভাবনা করার মতো, উপলব্ধি করার মতো বুদ্ধি বিবেচনা আছে, যুদ্ধ করার মতো শক্তিশালী দেহ আছে, আছে বড় বড় বাণিজ্য কেন্দ্র ও কর্ষণযোগ্য উর্বর ভূমি। মিশর আরব জাহানের বুকেই অবস্থিত, যা উৎপাদিত খাদ্যশস্যে, আয় আমদানিতে, শ্যামল সবুজে ও উর্বরতায়, সম্পদে ও উন্নতির অগ্রগতিতে, এবং সভ্যতা ও সংস্কৃতির ময়দানে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত, যার কোল দিয়ে নীল নদ প্রবাহিত। এখানেই আছে ফিলিস্তিন ও তার প্রতিবেশী দেশগুলো, যার আবহাওয়া, শোভা সৌন্দর্য ও দৃষ্টিনন্দন দৃশ্যের অপূর্ব সমাহারে ও সামরিক গুরুত্বের বিশিষ্ট স্থান অধিকার করে আছে। তার আছে ইরাকের মতো দেশ, যা আপন শৌর্য বীর্যে, কষ্ট সহিষ্ণুতায়, বীরত্বে, অটুট ইচ্ছাশক্তি আর মনোবলে অদ্বিতীয়। তদুপরি পেট্রোলের ভাণ্ডার হিসেবেও সে মশহুর। এখানেই আছে আরব উপদ্বীপ বা জাজিরায় আরব, যা স্বীয় আধ্যাত্মিক কেন্দ্র ও ধর্মীয় প্রভাবের দিক থেকে একক ও অনন্য, যার হজের মতো বার্ষিক সমাবেশের নজির বিশ্বের বুকে আর নেই। এখানকার তেলের খনি সর্বাধিক পরিমাণ তেল উৎপাদন করে। এইসব জিনিসের কারণে আরব জাহানকে প্রাচ্যের আদিবাসীদের দৃষ্টি কেন্দ্রে, তাদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল ও নেতৃত্ব কর্তৃত্ব নিমিত্ত প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত করেছে, যার প্রতিক্রিয়া হয়েছে এইসব দেশের আরব জাতীয়তাবাদ ও দেশ প্রচার তীব্র মানসিকতা সৃষ্টি হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব জাহানের প্রাণ রূহ। একজন মুসলিম আরব জাহানকে যেই দৃষ্টিতে দেখে, তার ভেতর এবং আর একজন ইউরোপীয় দৃষ্টির মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য রয়েছে। বরং একজন দেশ পূজারী আরব জাহানকে যে চোখে দেখে থাকে, তা একজন মুসলিম দৃষ্টি থেকে সম্পূর্ণ ভিন্ন। একজন মুসলিম আরব জাহানকে দেখে থাকে ইসলামের লালন ক্ষেত্র হিসেবে, দোলনা হিসেবে, ইসলামের আশ্রয় কেন্দ্র হিসেবে, বিশ্ব নেতৃত্বের মার্কাজ হিসেবে, আলোর মিনার হিসেবে। সে দৃঢ়ভাবে বিশ্বাস করে মুহাম্মদ আরাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব জাহানের জান, প্রাণ, তার সম্মান, গর্বের শিরোনাম এবং ভিত্তিপ্রস্তর। যদি এর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পৃথক করে দেওয়া হয়, তাহলে যাবতীয় শক্তি ভাণ্ডার ও সম্পদের উৎস সত্ত্বেও তার অবস্থানগত মর্যাদা একটি নিষ্প্রাণ লাশ ও রংহীন বর্ণহীন ছবির চেয়ে বেশি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সত্তা যদ্দরুন আরব জাহানের অস্তিত্ব লাভ ঘটেছে, এর আগে এই দুনিয়া বণ্টিত, খণ্ডিত, বিক্ষিপ্ত একক সমষ্টি, পরস্পরের সঙ্গে বিবদমান গোত্র, গোলাম জাতিগোষ্ঠী ও যোগ্যতা ও সামর্থ্যের অপচয়কারীর আর এক নাম মাত্র ছিল। এর আকাশে অজ্ঞতা, মূর্খতা ও গোমরাহির ভরা মেঘ ছেয়েছিল। আর আরবরা কোনোদিন রোমান সাম্রাজ্যের সঙ্গে সংঘর্ষে প্রবৃত্ত হবে এমন স্বপ্ন কশিন কালে কেউ দেখেনি, দেখত না, দেখতে পারত না। এর কল্পনা তাদের জন্য কঠিন ছিল। শাম, আজকের সিরিয়া, লেবানন, ফিলিস্তিন ও জর্ডান, যা পরবর্তীকালে আরব জাহানের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অভিহিত হয়, একটি রোমান উপনিবেশ ছিল, যা স্বেচ্ছাচারী স্বৈরতন্ত্রী হুকুমত ও কঠোর একনায়কতন্ত্রের জাঁতাকলে নিষ্পেষিত ও শোষিত হতো। তারা তখন পর্যন্ত স্বাধীনতা ও সুবিচারের অর্থ কিংবা মর্ম কোনোটাই বোঝেনি। ইরাক ছিল কায়ানি রাজবংশের ইচ্ছা, অভিরুচি ও কামনা বাসনার শিকার। নিত্য নতুন ট্যাক্স ও করভারে সেখানকার জনসাধারণের কোমর গিয়েছিল ভেঙে। রোমকদের মিশরের সঙ্গে গরুর সাথে কৃত আচরণের মতো আচরণ করা হতো। দুধ দোহন ও ফায়দা লোটার ক্ষেত্রে কোনো কমতি ছিল না, কিন্তু প্রয়োজনীয় খাবার যোগাবার ক্ষেত্রে তারা বখিলতি করত। এছাড়া রাজনৈতিক জোর জবরদস্তি, জুলুম নিপীড়নের সাথে ধর্মীয় জোর জবরদস্তি ও নিপীড়নের সমান্তালেই চলতো। এরপর হঠাৎ করেই বিভক্তি, বিক্ষিপ্ত ও নির্যাতন পৃথিবীর বুকে ইসলামের বসন্ত সমীরণে একটি দমকা প্রবাহিত হলো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। সেই সময় এই আরবী বিশ্ব ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। তিনি তাদেরকে বাঁচতে সহায়তা করলেন, তাদের নাড়ির স্পন্দন স্তিমিত হতে চলেছিল, তিনি জীবন দান করলেন, নতুন আলো দিলেন, কিভাবে হিকমত এবং তালিম দিলেন, আধ্যাত্মিক পরিশুদ্ধির সবক শেখালেন। তার আবির্ভাবের পর এই পৃথিবীর চেহারাই পাল্টে গেল। এখন আরব জাহান ইসলামের দূত, শান্তি ও নিরাপত্তার বার্তাবাহক, সভ্যতা ও সংস্কৃতির পতাকাবাহী, পৃথিবীর তাবৎ জাতিগোষ্ঠীর জন্য দয়া ও করুণার পয়গাম। এখন আমরা সিরিয়ার নাম নিতে পারি, ইরাকের কথা উল্লেখ করতে পারি, আমরা মিশর নিয়েও গর্ব করতে পারি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হতেন, আর যদি তার পয়গাম না হতো, না হতো তার দাওয়াত, তাহলে আজ যেমন সিরিয়ার কোনো পাত্তা থাকতো না, তেমন ইরাকের কোনো উল্লেখ পাওয়া যেত না, তেমন ইতিহাসের পাতায় মিশরকেও খুঁজে পাওয়া যেত না, আরব জাহানি থাকতো না। কেবল তাই নয়, দুনিয়াও সভ্যতা, ভদ্রতা, শালীনতা ও শিষ্টাচার, জ্ঞান বিজ্ঞান, কৃষ্টি কালচার, উন্নতি অগ্রগতির এই পর্যায়ে এসে পৌঁছতো না। এখন যদি আরব জাতিগোষ্ঠী ও সরকারগুলোর মধ্যে কেউ ইসলাম ধর্মের হাত থেকে মুক্ত হতে চায় এবং নিজেদের মুখ পশ্চিমা দেশগুলোর দিকে ঘুরিয়ে নিতে ইচ্ছুক হয়, কিংবা ইসলাম পূর্ব প্রাচীন আরবদের দিকে লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করতে চায়, অথবা নিজেদের জীবন ব্যবস্থা, রাজনীতি ও সরকার পদ্ধতিতে পশ্চিমা সংবিধান ও পাশ্চাত্যের আইন কানুন ও বিধিবিধান বলবৎ করতে চায়, অনুসরণ করতে আগ্রহী হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের ইমাম, সর্দার, পথপ্রদর্শক, আদর্শ ও মানদণ্ড হিসেবে মেনে নিতে না চায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত হিসেবে তাদের যা দিয়েছিলেন তা তাৎক্ষণিক তা ফিরিয়ে দিক এবং ইসলামের পূর্ব জাহেলি যুগে তারা ফিরে যাক, যেখানে রোমক এবং পার্সিকদের রাজত্ব চলত, যেখানে জুলুম এবং নিপীড়নের বাজার ছিল গরম, যেখানে সাম্রাজ্যবাদের কর্তৃত্ব চলত, যেখানে অজ্ঞতা, মূর্খতা ও গোমরাহী চলত, সেখানে ছিল গাফিলতি ও নিষ্ক্রিয় জীবন, যেখানে দুনিয়া থেকে বিচ্ছিন্ন, অজানা, অচেনা এক কোণে এক অজ্ঞাত জীবন অতিবাহিত হচ্ছিল। এজন্য যে এই শানদার ও আলোকোজ্জ্বল ইতিহাস, এই দীপ্তমান সভ্যতা, এই সাহিত্যের সরগরম মাহফিল, এই সব আরব সাম্রাজ্য ও সরকার, সে শুধুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক আবির্ভাবের অবদান এবং তারই শুভাগমনের ফল ও ফসল। ইমানই আরব জাহানের শক্তি। ইসলাম আরব জাহানের জাতীয়তা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইমাম ও নেতা, আর ইমান হলো তার শক্তি উৎস ও ভাণ্ডার, যার উপর ভরসা করে সে অপরাপর জাতিগোষ্ঠীর মোকাবেলা করেছে এবং বিজয়ী হয়েছে। তার শক্তির রহস্য, তার কার্যকর অস্ত্র ও মোক্ষম হাতিয়ার কাল যা ছিল আজও তাই আছে, যা নিয়ে সে শত্রুর সঙ্গে যুদ্ধ করতে পারে, নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে এবং অন্যদের পর্যন্ত নিজেদের পয়গাম পৌঁছতে পারে। আরব জাহানকে যদি কমিউনিজম এবং ইহুদিবাদের সঙ্গে যুদ্ধ করতে হয় কিংবা অন্য কোনো শত্রুর মোকাবেলা করতে হয়, তাহলে সে সেই সম্পদের উপর নির্ভর করে যুদ্ধ করতে পারে না যা ব্রিটেন তাকে দেয় কিংবা আমেরিকা খয়রাত করে কিংবা পেট্রোলের বিনিময়ে সে লাভ করে। সে তার শত্রুর মোকাবেলা কেবলই সেই ইমান এবং সেই অর্থপূর্ণ শক্তি, সেই রুহ তথা প্রাণ সত্তা ও স্পিরিটকে নিয়েই করতে পারে, যে স্পিরিটের সাথে কখনো তারই একই সঙ্গে রোমক এবং পারস্য সরকারকে যুদ্ধের আহ্বান জানিয়েছিল এবং জয়লাভ করেছিল। সে সেই হৃদয় নিয়ে যুদ্ধ করতে পারে না যে জীবনকে গভীরভাবে ভালোবাসে এবং মৃত্যুকে ঘৃণা করে, সেই শরীর নিয়ে মোকাবেলা করতে পারে না যা আরাম আয়েস ও বিলাস বাসন প্রিয় ও অভ্যস্ত, সেই বুদ্ধি বোধ নিয়ে মোকাবেলা করতে পারে না যাতে সন্দেহ ও সংশয়ের ঘুণ লেগেছে এবং যার চিন্তা চেতনা ও কামনা বাসনা পরস্পরের সাথে সংঘর্ষরত। তাকে মনে রাখতে হবে, দুর্বল ইমান এবং সন্দেহযুক্ত দিল ও ময়দানের সঙ্গ পরিত্যাগকারীদের শক্তির সাথে নিয়ে আর যাই হোক, যুদ্ধের ময়দানে কখনো জেতা যায় না। আরবের নেতৃবৃন্দ ও আরব লীগের দায়িত্বশীল ব্যক্তিবর্গের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো তারা আরবি ফৌজ, কৃষক, ব্যবসায়ী, জনগণের প্রতিটি স্তরে ইমানের বীজ বপন করুক, চারা রোপণ করুক, তাদের মধ্যে জিহাদি প্রেরণা, জান্নাতের প্রতি আগ্রহ ও বাহ্যিক বাসনভূষণ, সাজসজ্জার প্রতি ঘৃণা এবং অবজ্ঞা সৃষ্টি করুন, তাদেরকে প্রবৃত্তিজাত কামনা বাসনা ও জীবন আকাঙ্ক্ষিত বস্তুর উপর থেকে নিয়ন্ত্রণ লাভ করা, আল্লাহর পথে বিপদ আপদ ও দুঃখ কষ্ট সহ্য করা এবং হাসি মুখে মৃত্যুকে অভ্যর্থনা জ্ঞাপন করা ও মৃত্যুর মুখে পতঙ্গের ন্যায় ঝাঁপিয়ে পড়ার সবক দিন। অশ্বারোহণ, সৈনিক জীবনের গুরুত্ব। এক দুঃখজনক সত্য যে আরব জাতিগুলো তাদের বহু সৈনিক সুলভ বৈশিষ্ট্য নষ্ট করে ফেলেছে।
বিশেষ করে অশ্বারোহণ তাদের জীবন থেকে একেবারেই বিদায় নিয়েছে, যা এক বিরাট বড় ক্ষতি এবং যুদ্ধক্ষেত্রে পরাজয় বরণ ও দুর্বলতার খুবই গুরুত্বপূর্ণ কারণ। এর ফল হয়েছে ওইসব জাতিগোষ্ঠীর ফৌজি স্পিরিট, যা তাদের অন্যান্য জাতীয় বৈশিষ্ট্য ছিল তা খতম হয়ে গেছে, শরীর দুর্বল এবং শক্তিহীন হয়ে গেছে। লোকে নাজ নিয়ামতের মধ্যে জীবনযাপন করতে শুরু করেছে, ঘোড়ার স্থান দখল করেছে মটরযান, ফলে যে আরবীয় অশ্বের দুনিয়ার জোড়া নাম ছিল তার অস্তিত্ব আজ আরব দেশগুলো থেকে মুছে যেতে বসেছে। মানুষ কুস্তি খেলে, অশ্বারোহণ, সামরিক অনুশীলন ও অন্যান্য দৈহিক ব্যায়াম ছেড়ে দিয়েছে এবং এমন সব খেলাধুলায় অংশগ্রহণ করে যার কোনো উপকারিতা নেই। এই জন্য শিক্ষা এবং প্রশিক্ষণের জগতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের জন্য জরুরি হলো আরব তরুণ এবং যুবকদের মধ্যে অশ্বারোহণ, সৈনিক জীবন, অনাড়ম্বর ও সহজ সরল জীবন, ধৈর্য ও অটুট সংকল্প এবং দুঃখ কষ্টকে ধৈর্য ও স্থৈর্যের সঙ্গে মোকাবেলা করার যোগ্যতা সৃষ্টি করা। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনারব দেশগুলোকে নিযুক্ত কর্মকর্তাদের লিখেছিলেন, অলস এবং আরামপ্রিয় জীবন ও অনারবীয় পোশাক পরিচ্ছদ থেকে সবসময় দূরে থাকবে, রৌদ্রে বসা ও পথ চলার অভ্যাস বজায় রাখবে, কেননা তা আরবদের হাম্মাম। সহনশীলতা, সহজ সরল জীবন, ধৈর্য ও সহিষ্ণুতা ও মোটা কাপড় পরিধানে অভ্যস্ত থাকা, লাফিয়ে অশ্বপৃষ্ঠে আরোহণ করার অভ্যাস রাখবে, নিশানাবাজিতে হতে হবে অব্যর্থ, বাগাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আরবের বনি ইসমাইল, তোমরা তীরন্দাজি অনুশীলন করো, আর তা এই জন্য যে তোমাদের পিতৃপুরুষ হযরত ইসমাইল তীরন্দাজ ছিলেন। সহি আল বুখারি। মনে রেখো, কোরআন মাজিদে যে শক্তি প্রস্তুতের কথা বলা হয়েছে এবং তার জন্য তাকিদ দেওয়া হয়েছে, সেই শক্তি হলো তীরন্দাজি করা। মুসলিম শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের জন্য এও অপরিহার্য দায়িত্ব যে তারা এমন প্রতিটি জিনিস এবং বিষয়ের মোকাবেলা করবেন যা পৌরুষ ও শৌর্যবীর্যের প্রাণসত্তাকে দুর্বল করে এবং দুর্বলতা ও কাপুরুষতা সৃষ্টি করে। নগ্ন সাংবাদিকতা, অশ্লীল খোদাদ্রোহী সাহিত্যের প্রতিরোধ করবেন যা তরুণ এবং যুবকদের মধ্যে কপটতা, নির্লজ্জতা, অনাচার, পাপাচার ও যৌনতা প্রচার করছে। ওইসব পেশাদার লোকেদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফৌজি ক্যাম্পে প্রবেশ করতে দেবেন না যারা মুসলিম বংশধরদের হৃদয় এবং চরিত্রে অনাচার এবং অরাজকতা সৃষ্টি করতে চায়। অন্যায় ও অশ্লীলতা প্রিয়তাকে কতকগুলো তুচ্ছ পয়সার বিনিময়ে খুব সুরত ও সুসজ্জিত করে পেশ করে। ইতিহাস সাক্ষী যে যখন কোনো জাতির মধ্যে শৌর্য বীর্য ও মানবীয় মর্যাদাবোধের পতন ঘটেছে, নারীরা তাদের নারীত্ব এবং মাতৃপ্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহের ধ্বনি তুলেছে, পর্দাহীনতার পথ ধরেছে, প্রতিটি ক্ষেত্রে পুরুষের সঙ্গে প্রতিযোগিতায় নামার কসরত চালিয়েছে, পারিবারিক জীবনের প্রতি ঘৃণা ও অলসতা বৃদ্ধি পেয়েছে, জন্ম নিয়ন্ত্রণের প্রতি উৎসাহ সৃষ্টি হয়েছে, অমনি সেই জাতির সৌভাগ্য তারকা অস্তমিত হয়ে গেছে এবং ক্রমান্বয়ে সে জাতির নাম নিশানা পৃথিবীর বুক থেকে মুছে গেছে, যাদের অস্তিত্ব শেষ হয়ে গেছে। গ্রিক, রোমক, পার্সিক জাতিগোষ্ঠীর পরিণতি এই হয়েছে। আজ ইউরোপও সেই পথেই অগ্রসর হয়েছে যা তাদেরকে উল্লেখিত পরিণতির দিকেই টেনে নিয়ে যাচ্ছে। আরব জাহানকে ভয় পাওয়া উচিত যেন তাদের অবস্থাও এমনটি না হয়। শ্রেণী বৈষম্য ও অপচয়ের মোকাবেলা। পাশ্চাত্য সভ্যতার প্রভাবে এবং অন্যান্য আরো অনেক কারণে আরবদের মধ্যে আরামায়েস ও ভোগ বিলাস, জীবনের অনাবশ্যক এবং অপ্রয়োজনীয় জিনিসের প্রতি সীমাতিরিক্ত গুরুত্ব প্রদান, অপচয়, ফুর্তি, প্রবৃত্তির চাহিদা পূরণ, অহংকার ও সাজসজ্জার জন্য বাহুল্য খরচের অভ্যাস সৃষ্টি হয়ে গেছে। এই আরামায়েস, ভোগ বিলাস ও প্রাচুর্য এবং বেদেরেক খরচের পাশাপাশি সেখানে দরিদ্র, অনাহার এবং বস্ত্রের অভাবও বিদ্যমান। একজন মানুষ যখন বড় বড় আরব শহরগুলোর দিকে চোখ তুলে তাকায়, তখন তার চোখ অশ্রুপূর্ণ হয়ে ওঠে এবং লজ্জায় মাথা নত হয়ে আসে। সে দেখতে পায় যে একদিকে সেই সব মানুষ যাদের হাজারে বেজার নেই, প্রয়োজন অতিরিক্ত খাদ্য বস্ত্র কোথায় রাখবে সেই চিন্তায় ব্যস্ত, অপরদিকে তার দৃষ্টি এমন সব বেদুইনের উপর পড়ে যাদের ঘরে এক বেলা খাবার নেই, পরনে নেই লজ্জা ঢাকার মতো একখণ্ড বস্ত্র। আরব ধনিক বণিক ও ক্ষমতাসীন শাসক গোষ্ঠী যখন বায়ু বেগে ধাবমান মোটর যানের দীর্ঘ সফরে বের হয়, ঠিক সেই সময় হাড্ডিশার একদল শিশু চোখের সামনে এসে দাঁড়ায় জীর্ণ শীর্ণ বস্ত্র পরিহিত, যেসব শিশু একটা পয়সার জন্য ওদের মোটরের পিছনে দৌড়চ্ছে। যতদিন আরব দেশগুলোতে আকাশচুম্বী প্রাসাদ এবং সর্বোত্তম মডেলের গাড়ির পাশাপাশি দিনহীন ঝুপড়ি, জীর্ণ শীর্ণ বস্তি ও সংকীর্ণ পরিসরে অন্ধকারপূর্ণ কুঠির চোখে পড়বে, ততদিন অনাহার এবং দরিদ্র ক্লিষ্ট হাড়লিকলিকে মানুষের সারি একই শহরে দৃষ্টিগোচর হবে, ততদিন কমিউনিজমের দরজা উন্মুক্ত। হই হাঙ্গামা, লড়াই ঝগড়া তখন অবধারিতভাবেই দেখা দেবেই।
কোনো প্রচার প্রপাগান্ডা ও শক্তি প্রয়োগ দ্বারাই তাকে রোখা যাবে না। সেখানে যদি ইসলামী আদর্শ, তার সৌন্দর্য ও ভারসাম্য নিয়ে প্রতিষ্ঠিত না হয়, তবে আল্লাহর শাস্তি ও এর প্রতিক্রিয়া হিসেবে সেখানে জুলুম এবং নিপীড়নের রাজত্ব অবধারিতভাবেই কায়েম হবেই। ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বায়ত্তশাসন। মুসলিম বিশ্বের মতোই আরব জাহানের জন্য জরুরি হলো আরব দেশগুলো তাদের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শিল্প, কৃষি, শিক্ষার ক্ষেত্রে পরিপূর্ণরূপে স্বাধীন, স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হবে। সেখানে বসবাসকারীরা সেই সব জিনিস ব্যবহার করবে যা তাদের মাটিতে উৎপন্ন হয় এবং যেগুলো তাদের শিল্প ও শ্রমের ফসল। জীবনের প্রতিটি শাখা ও বিভাগে তারা পাশ্চাত্য থেকে মুক্ত এবং স্বাধীন হবে। নিজেদের সব রকম প্রয়োজনীয় দ্রব্যাদি, শিল্পজাত সামগ্রী, খাদ্য, বস্ত্র, অস্ত্রশস্ত্র, মেশিনারিজ, সামরিক যন্ত্রপাতি কোনো জিনিসের জন্যই তারা যেন অন্যের কাছে হাত না পাতে এবং কোনোভাবেই তাদের করুণা ভিখারি এবং অনুগ্রহ ভোজী না হয়। এই মুহূর্তের অবস্থা হলো আরব জাহান যদি কতকগুলো অনিবার্য অবস্থানের দরুন পাশ্চাত্যের সঙ্গে যুদ্ধে নামতেই চায়, তাহলে তারা এজন্যই যুদ্ধ করতে পারবে না, তারা তাদের কাছে ঋণী এবং তাদের সাহায্যের মুখাপেক্ষী। যেই কলমটি দিয়ে তারা চুক্তিপত্রে স্বাক্ষর করেছে সেই কলমটিও পাশ্চাত্য দেশেই তৈরি। যদি তারা মোকাবেলা করতেই চায়, তবে যুদ্ধক্ষেত্রে যে গুলিটাই ব্যবহার করবে যা পশ্চিমা দেশগুলোরই কোনো না কোনো কারখানাতে উৎপাদিত। আরব বিশ্বের নিমিত্ত এ এক বিরাট বড় ট্র্যাজেডি যে তারা তাদের সম্পদের বিপুল ভাণ্ডার ও শক্তির উৎস থেকে ফায়দা লাভ করতে পারে না। জীবনের রক্ত তাদের উপকৃত করার পরিবর্তে তাদেরই শিরা উপশিরাই হয়ে অন্যের শরীরে গিয়ে পৌঁছে। তাদের সেনাবাহিনীর প্রশিক্ষণ জোটে পাশ্চাত্যের এজেন্ট এবং তাদেরই সামরিক অফিসারদের হাতে, এবং সরকারের অপর অপর শাখা ও বিভাগে তাদের নিয়ন্ত্রণাধীন। আরব জাহানের জন্য জরুরি হলো তারা তাদের প্রয়োজনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ, স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল হবে। ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক সংগঠন, আমদানি রফতানি, জাতীয় শিল্প, সামরিক প্রশিক্ষণ, যন্ত্রপাতি, সমরাস্ত্র তৈরির ব্যাপারে সম্পূর্ণ নিজের হাতে থাকবে। এমন সব লোকেদের প্রশিক্ষণ দিতে হবে যারা হুকুমতের দায়িত্ব সামলাতে পারে এবং যারা সরকারি দায়িত্ব পরিপূর্ণ জ্ঞান এবং বিষয়গত নৈপুণ্য, সততা, আমানতদারিতা ও কল্যাণ কামনার ক্ষেত্রে সম্পাদন করবে। মানবতার সৌভাগ্যের নিমিত্ত আরবদের ব্যক্তিগত কুরবানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের যে সময় হয়েছিল যখন মানবতার দুর্ভাগ্য চরম সীমায় গিয়ে উপনীত হয়েছিল, সে সময় মানবতার সংশোধনের সমস্যা ওই সব লোকেদের ক্ষমতার বাইরে ছিল যাদের জীবন বিলাস ব্যাসন ও প্রাচুর্যের মধ্যে অতিবাহিত হচ্ছিল, যাদের পরিশ্রম করবার, শৈবার, জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি বরদাস্ত করার যোগ্যতা ও সামর্থ্য ছিল না, এবং যাদের নিমিত্ত সর্বাক্ষণিক ভোগ বিলাস ও আমোদ ফুর্তির উপকরণ বিদ্যমান ছিল। সেই সময় মানবতাকে এমন সব লোকেদের দরকার ছিল যারা মানবতাকে খেদমতে নিজেদের ভবিষ্যৎ কুরবান করতে পারবে এবং স্বার্থ চিন্তা থেকে মুক্ত হয়ে নিজেদের জান মাল, আরাম আয়েশ এবং নিজেদের সব রকম জাগতিক স্বার্থকে বিপদের মোকাবেলায় পেশ করতে পারবে এবং তাদের নিজেদের পেশা ও ব্যবসা বাণিজ্যের মন্দা এবং যে কোনো ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি ও বিপদে কোনোরূপ পরোয়া ছিল না। যাদের নিজেদের বাপ দাদা, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের প্রতিষ্ঠিত আশা আকাঙ্ক্ষা হতাশে পর্যবসিত করতে আদৌ কোনো ইতস্তত বোধ ছিল না কোনো প্রকার দ্বিধা কিংবা সংশয়। সালেহ আলাইহি ওয়াসাল্লামকে তার সম্প্রদায় যা কিছু বলেছিলেন সেই কথাই তাদের সম্পর্কিত জনদের মুখে ফুটে ওঠে। হে সালেহ, এর আগে তুমি ছিলে আমাদের আশাস্থল। সূরা হুদ 62। যতদিন দুনিয়ার বুকে এ ধরনের মুজাহিদ তৈরি না হবে, ততদিন পর্যন্ত মানবতার স্থায়িত্ব ও মজবুতি এবং কোনো গুরুত্বপূর্ণ আদর্শ ও দাওয়াতের পক্ষে সফলতা লাভ করা সম্ভব হবে না। এই ধরনের কর্ম সম্পাদনকারীরা হাতে গোনা কয়েকজন মানুষ যাদের দুনিয়ার বুকে লাঞ্ছিত এবং হতভাগ্য মনে করা হয়। তাদের উন্নত মনোবল এবং কুরবানির আবেগ দীপ্ত প্রেরণার উপরই মানবতার কল্যাণ, সাফল্য, সুখ শান্তি ও শ্রীবৃদ্ধি নির্ভর করছে। সেই হাতে গোনা কিছু লোক যারা নিজেদের জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়ে আল্লাহর হাজার হাজার বান্দাকে আখিরাতের চিরস্থায়ী মুসিবত থেকে বাঁচাবার উপলক্ষে পরিণত হন এবং দুনিয়ার এক বিরাট বড় জনগোষ্ঠীকে অকল্যাণ থেকে কল্যাণের দিকে টেনে নিয়ে আসেন। যদি কয়েকজন মানুষের বঞ্চনা ও ধ্বংস একটি গোটা জাতীয় সম্প্রদায়ের জন্য প্রাচুর্য ও সৌভাগ্যের কারণ হয় এবং সামান্য কিছু অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য ও কৃষির ক্ষয়ক্ষতি যদি অসংখ্য অগণিত মানুষের ধর্মীয় ও পার্থিব কল্যাণের দরজা খুলে দেয়, তাহলে একে সওদা হিসেবে সস্তাই বলতে হবে। আল্লাহ তাআলা যখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন,
তখন তিনি জানতেন রোম ও পারস্য দুনিয়ার অপরাপর সভ্য জাতিগুলোর যাদের হাতে তৎকালীন বিশ্বের ক্ষমতার চাবিকাঠি ছিল কখনো নিজেদের আরাম আয়েস ও আমোদ ফুর্তি ছাড়তে পারত না, তারা তাদের বিলাসী জীবনকে বিপদে ঠেলে দিতে পারত না। অসহায় ও দুস্থ মানবতার খেদমত, দাওয়া এবং জিহাদের জন্য অবর্ণনীয় দুঃখ কষ্ট ও বিপদ মুসিবত সইবার ক্ষমতা তাদের ছিল না, তাদের ভিতরে এমন সামর্থ্য ছিল না নিজেদের আড়ম্বর এবং জৌলুসপূর্ণ জীবনের একটি মামুলি অংশ কুরবান করবে। তাদের মধ্যে এমন একজনও ছিল না যে নিজেদের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ রাখে, নিজেদের লোভ লালসাকে রুখতে পারে এবং যে সভ্যতা সংস্কৃতির আবশ্যকীয় অনুষঙ্গ ও ফ্যাশনের বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়ে এইটুকু না হলেই নয় কেবল তার উপরেই নির্ভর করতে পারে। এজন্যই আল্লাহ তাআলা ইসলামের পয়গম ও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে এমন এক জাতিগোষ্ঠীকে নির্বাচিত করলেন যারা দাওয়াহ এবং জিহাদের বোঝা উঠাতে পারত এবং ত্যাগ ও আত্মোৎসর্গের প্রেরণায় উজ্জীবিত ছিল, ছিল ভরপুর। এরা ছিল সেই আরব কওম যারা ছিল শক্তিশালী, সহজ সরল ও অনাড়ম্বর জীবনে অভ্যস্ত ও কঠোর পরিশ্রমী, যাদের উপর কৃত্রিম সভ্যতা সংস্কৃতির কোনো আঘাতই কার্যকর হয়নি এবং দুনিয়ার চোখ সলছানো রঙিন চাকচিক্যের কোনো জাদুই ক্রিয়া দর্শেনি। ওই সমস্ত লোকই ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, যারা হৃদয় সম্পদে সম্পদশালী, জ্ঞান এবং বিদ্যাবত্তায় ভরপুর এবং লৌকিকতা থেকে ছিলেন শত সহস্র যোজন দূরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আজিম উশান দাওয়াত নিয়ে দাঁড়ালেন এবং তিনি কঠোর চেষ্টা, সাধনা ও প্রাণান্তকর পরিশ্রমে হক পরিপূর্ণরূপে আদায় করলেন। তিনি এই দাওয়াতকে এমন সব কিছুর উপর অগ্রাধিকার প্রদান করলেন যা তার জন্য বাধা ও প্রতিবন্ধকতার কারণ হতে পারত। তিনি কামনা বাসনা থেকে সম্পূর্ণরূপে পৃথক ছিলেন, দুনিয়ার চিত্তাকর্ষক ও মন ভোলানো কোনো কিছুই তার চিত্তভ্রম ঘটাতে পারেনি, এসবের কোনো জাদুই তার উপর ক্রিয়া করেনি। এগুলো ছিল সেসব জিনিস যা দুনিয়ার জন্য সর্বোত্তম আদর্শ ও সোয়ায়ে হাসানা ও পথ প্রদর্শনকারী হয়। কুরাইশ প্রতিনিধিবৃন্দ যখন তার সঙ্গে কথা বলেছিল এবং সেই সব জিনিস তার সামনে পেশ করেছিল যা একজন যুবকের চিত্ত বিভ্রম ঘটাতে এবং প্রবৃত্তির অধিকারী যে কোনো মানুষের পরিতুষ্টি বিধান করতে পারত, যেমন ক্ষমতা, রাজত্ব, ভোগবিলাস ও ধন সম্পদ, তিনি সব কিছুকেই নির্দ্বিধায় প্রত্যাখ্যান করলেন। ঠিক তেমনইভাবে যখন তার চাচা তার সঙ্গে কথা বললেন এবং চাইলেন তার দাওয়াত বিস্তার এবং এতে অংশগ্রহণে বাধা প্রদান করতে, তখন তিনি পরিষ্কার ভাষায় বললেন, চাচা জান, আল্লাহর কসম, যদি এরা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ এনে দেয়ও তখনও আমি আমার এই কাজ থেকে বিরত হব না এবং আমি ততক্ষণ পর্যন্ত আমার প্রয়াস চালিয়ে যাব যতক্ষণ না আল্লাহ তাআলা আমাকে আমার এই প্রয়াসে সফলতা দান করেন এবং এই দাওয়াতে বিজয়ী করেন এবং এতেই আমি শেষ হয়ে যাই। এই চেষ্টা, সাধনা ও ত্যাগ পার্থিব লাভ এবং স্বার্থের সঙ্গে ছিল সম্পর্কহীন এবং আনন্দপূর্ণ জীবনের মোকাবেলায় কষ্টকর ও যাতনাপূর্ণ জিন্দগিকে অগ্রাধিকার প্রদানের দাওয়াত গ্রহণকারীদের জন্য চিরদিনের জন্য একটি নমুনা এবং আদর্শে পরিণত হয়। তিনি এই ধারায় নিজের জন্য আরামায়েস, সুখ স্বাচ্ছন্দ্যের দরজা বন্ধ করে দেন, কেবল নিজের জন্যই নয় বরং নিজের গোটা পরিবার পরিজন, গৃহবাসী, আত্মীয় এগানার জন্য আরামায়েস এবং বিলাসী জীবনের মকা থেকে উপকৃত হবার সুযোগ রাখেননি। সেসব লোক যারা ছিলেন তার সর্বাধিক ঘনিষ্ঠ প্রিয়জন, জীবনে আরামায়েস ও সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে তাদেরই অংশ ছিল সবচেয়ে কম, অথচ জিহাদের ময়দানে ও কুরবানির ক্ষেত্রে তাদেরই রাখা হয়েছিল সবার আগে। যখন তিনি কোনো জিনিস নিষিদ্ধ ঘোষণা করতে চাইতেন তখন তার সূচনাও করতেন নিজের গোত্র এবং নিজের লোকেদের দ্বারাই। যখন কাউকে তার প্রাপ্য অধিকার এবং হক দিতে চাইতেন কিংবা কাউকে উপকৃত করতে চাইতেন তখনও দূরের লোকেদের থেকেই তা শুরু করতেন। এতে করে অনেক সময় তার নিজের আত্মীয় স্বজন এবং গোত্রের লোকেরা এ থেকে মাহরুম হয়ে যেত। যখন তিনি সুদি আয় কারবার চিরতরে বন্ধ করার ইচ্ছা করলেন তিনি সর্বপ্রথম তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের কারবার বন্ধ করলেন এবং তার সুদি কারবারের উপর ভিত্তি উপড়ে দিলেন। এভাবে জাহেলি যুগের প্রতিশোধ গ্রহণ এবং দাবির প্রস্তাব যখন বাতিল করতে চাইলেন তখন রাবিয়া ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিবের রক্তের দাবি সম্পর্ক সর্বপ্রথম বাতিল করলেন। যাকাতের বিধান কার্যকর করতে গিয়ে যা ছিল আর্থিক মুনাফা আহরণের একটা বিরাট মাধ্যম এবং কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকার মতো বিষয়, সর্বপ্রথম নিজের গোত্র বনি হাশিমের জন্য কিয়ামত অবধি যাকাত গ্রহণকে নিষিদ্ধ করলেন। মক্কা বিজয়ের দিন যখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বনি হাশিমের জন্য জমজমের পানির কাছে কাবার চাবির অধিকার চাইলেন,
তখন তিনি প্রবলভাবে অস্বীকার করলেন এবং ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে কাবার চাবি তার হাতে তুলে দিলেন এবং বললেন, ওসমান দেখো এই যে তোমাদের চাবি, নিয়ে নাও তুমি, আজ প্রতিদান ও সদাই ব্যবহারের দিন, আজ থেকে এটা তোমার পরিবারে সব সময় থাকবে, তোমাদের থেকে কেউ তা ছিনিয়ে নিতে পারবে না। তবে হ্যাঁ, কোনো জালিম যদি ছিনিয়ে নিতে চাইলে ভিন্ন কথা, তিনি তার সহধর্মীদের জুহুদ এবং অল্পে তুষ্টির এখতিয়ার ও দুঃখ কষ্টপূর্ণ ও স্বাদহীন স্ফূর্তিহীন জীবন অতিবাহিত করার উৎসাহিত করেন এবং পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, যদি তোমরা অনাহারে এবং দারিদ্রকৃষ্ট জীবনযাপনের জন্য তৈরি থাকো তাহলে আমার সান্নিধ্যে অবস্থান করতে পারো, অন্যথায় প্রাচুর্য ও আরামায়েশ চাইলে আমার সঙ্গে সহাবস্থান সম্ভব নয়। এই সময় তিনি আল্লাহ তাআলার এই নির্দেশ তাদের সামনে পাঠ করে শোনান, হ্যাঁ নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, তোমরা যদি পার্থিব জীবন ও ভূষণ কামনা করো তবে এসো, আমি তোমাদের ভোগ সামগ্রীর ব্যবস্থা করে দিই এবং সৌজন্যের সাথে তোমাদের বিদায় করে দিই, আর যদি তোমরা আল্লাহ ও তার রাসূল ও আখিরাত কামনা করো তবে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল আল্লাহ তাদের জন্য মহাপ্রতিদান প্রস্তুত রেখেছেন, সূরা আহজাব 18 এবং 19। কিন্তু এই নির্বাচনে তার গৃহবাসীরা আল্লাহ ও তার রাসূলকে এখতিয়ার করেছেন। ঠিক তেমনই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন তার আব্বার কাছে কিছু গোলাম এবং খাদেম এসেছে, আর সে সময় যাতায় জব গম পিষতে গিয়ে তার হাতে ফোসকা পড়ে গিয়েছিল, তিনি তার আব্বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়ে বললেন, আব্বা আমাকে একটি খাদেম দিন যাতে করে আমার কষ্টের লাঘব হয়, আমি একটু আরাম পাই। তিনি তাকে তেসবি তাহমিদ অর্থাৎ তেসবিহ ফাতেমি পাঠের আদেশ দিলেন এবং বললেন, এই তোমার জন্য খাদেম থেকে অনেক ভালো হবে। আত্মীয় স্বজন এবং প্রিয়জনের সঙ্গে এরকমই ছিল তার আচরণ। এক্ষেত্রে যিনি যত ঘনিষ্ঠ নিকটজন হতেন ঠিক সেই পরিমাণ তার দায়িত্ব বেড়ে যেত। মক্কার লোকেরা যখন ইমান আনলো তখন তাদের অর্থনৈতিক অবস্থা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের ব্যবসা মন্দার শিকার হয়, এমনকি অনেকেই তাদের পুঁজিটুকু খুইয়ে বসেছিল যা ছিল তাদের সারা জীবনের সঞ্চয়। তাদের মধ্যে এমন লোকেরও ইমান এনেছিল যারা আরামায়েস এবং সাজসজ্জার উপকরণও শেষ করে ফেলেছিল, অথচ এর আগে তাদের বৈশিষ্ট্যসূচক অবস্থায় ছিল এমন যারা আরামায়েস এবং প্রাচুর্য প্রিয় ছিল। তেমনি এমন লোকও ছিলেন যাদের ইসলামের প্রচার প্রসার এবং এই পথের বাধা প্রতিবন্ধকতা দূর করতে গিয়ে ব্যবসায় শেষ হয়ে যায়, আবার অনেকে পিতৃ সম্পদ থেকে বঞ্চিত হয়। ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন এবং আনসাররা তাকে সাহায্য সহযোগিতা করলেন, তখন এর প্রভাব তাদের ক্ষেত খামার এবং কৃষিকর্মের উপর পড়ল। এই সময় যখন তারা এইসবের দেখাশোনা এবং পরিচর্যার জন্য সময় চাইল তখন তাদের এতে অনুমতি মেলেনি। আল্লাহ তাআলার তরফ থেকে তাদের উদ্দেশ্যে সতর্কতাবাণী উচ্চারিত হয়, আল্লাহর পথে ব্যয় করো এবং তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না, সূরা আল বাকারা 195। একই অবস্থা হয়েছিল আরবের ও সেই সব লোকের যারা এই আহ্বানে প্রভাবিত হয়েছিল এবং এর অনুসরণে কোমর বেঁধে লেগেছিল। অনন্তর জিহাদের কষ্টকাঠিন্য ও জানমালের ক্ষয়ক্ষতির শিকার তাদের হিস্সা এত বেশি ছিল যে দুনিয়ার বুকে এত বেশি হিচ্ছা আর কারো ছিল না। আর আল্লাহ তাআলা তাদের সম্বোধন করে বললেন, বলুন তোমাদের কাছে যদি আল্লাহ ও তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা প্রিয় হয়, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভ্রাতা, তোমাদের স্ত্রী, তোমাদের স্বগোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ার আশঙ্কা করো এবং তোমাদের বাসস্থান যা তোমরা ভালোবাসো, তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত, আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দেন না, সূরা তাওবা 24। অন্যত্র বলেন, মদিনাবাসী ও ওদের পার্শ্ববর্তী মুরবাসীদের জন্য সঙ্গত নয় আল্লাহ ও তার রাসূলের অনুগামী না হয়ে পিছনে থেকে যাওয়া এবং তার জীবন অপেক্ষা নিজের জীবনকে প্রিয় জ্ঞান করা, সূরা তাওবা 120। আর এই জন্য যে মানবীয় সৌভাগ্যের প্রাসাদ ওইসব লোকদের কুরবানির খুঁটির উপর প্রতিষ্ঠিত হবে এবং অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে এরই অপেক্ষা করা হচ্ছিল যে এই সব মুজাহির এবং আনসার নিজেদের অস্তিত্ব নিঃশেষ করে দিয়ে মানবতার সজীবতা এবং জাতিগোষ্ঠী সমূহের হেদায়েত এবং কল্যাণের ফয়সালা লাভ করবেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব, সূরা আল বাকারা 155। অন্যত্র বলা হয়েছে, মানুষ কি মনে করে আমরা ইমান এনেছি একথা বললেই ওদেরকে পরীক্ষা না করে অব্যাহতি দিয়ে দেওয়া হবে, সূরা আল আনকাবুত 2। এখন আরবরা যদি এই সম্মাননা গ্রহণ করতে ইতস্তত করত এবং মানবতার এই মহান খেদমতের দ্বিধায় আশ্রয় নিত তাহলে দুর্ভাগ্য ও বিশ্বব্যাপী অরাজকতার মুদ্দত
আরো দীর্ঘায়িত হতো এবং জাহেলিয়াতের ঘনঘোর অন্ধকার বহাল তেবিয়াতে দুনিয়ার বুকে ছেয়ে থাকতো। এজন্যই আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা তা না করো তবে দেশে দেশে ফিতনা এবং মহা বিপর্যয় দেখা দেবে। সূরা আল আনফাল 73। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে দুনিয়ায় একদো মাথা পথের উপর দাঁড়িয়েছিল। সে সময় পথ দুটোই ছিল, তার একটা হলো আরবের লোকেরা তাদের জানমাল তথা জীবন সম্পদ, সন্তান সন্ততি ও সকল প্রিয়তম বস্তুকে বিপদের মুখে ঠেলে দিয়ে সম্মুখে অগ্রসর হবে এবং দুনিয়ার সর্বপ্রকার উৎসাহবর্ধক ও আকর্ষণীয় জিনিস থেকে মুখ ফিরিয়ে নিয়ে সামাজিক কল্যাণের পথে নিজেদের সব পুঁজি কোরবান করে দেবে। এর ফলে দুনিয়ার ভাগ্যে সৌভাগ্য লাভ ঘটতো এবং মানবতার ভাগ্যের পরিবর্তন ঘটতো। জান্নাতের প্রতি আগ্রহ ঠেলে উঠত এবং ইমানের প্রভাব সমীরণ প্রবাহিত হতো, অথবা তারা নিজেদের কামনা বাসনা ও কাঙ্ক্ষিত আনন্দদায়ক বস্তু সামগ্রী, নিজেদের ব্যক্তিগত আরাম আয়েশ ও ভোগ বিলাসকে মানবতার সুখ সৌভাগ্য ও কল্যাণের মোকাবেলায় অগ্রাধিকার দিত। এমত অবস্থায় দুনিয়া গোমরাহী, পথভ্রষ্টতা ও দুর্ভাগ্যের পচা ডোবায় তুলিয়ে যেত এবং গাফিলতি ও মাতলামির মধ্যে পড়ে থাকত। কিন্তু আল্লাহ তাআলা মানুষের কল্যাণ চাচ্ছিলেন, এজন্যই তিনি আরবদের মধ্যে আশা এবং উদ্দীপনার সঞ্চার করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে ইমানের রূহ সৃষ্টি করলেন এবং তাদেরকে আখিরাত ও এর অপরিমেয় সাওয়াবের উৎসাহ দিলেন। এর ফলে তারা নিজেদেরকে মানবতার নিমিত্ত উৎসর্গ করার জন্য পেশ করলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সাওয়াবের প্রতিশ্রুতি ও মানব জাতির সুখ সৌভাগ্যের আশায় তারা দুনিয়ার যাবতীয় আরাম আয়েশ থেকে চোখ বন্ধ করে নিজেদের জান মাল আল্লাহর রাস্তায় ঠেলে দিলেন এবং সেই সমস্ত জিনিস থেকে মুখ ফিরিয়ে নিলেন যেগুলোর দিকে মানুষ লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করত। তারা পরিপূর্ণ একাগ্রতা, নিষ্ঠা ও সততার সাথে নিজেদের জান মাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দিল এবং মেহনত করল। তখন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতের সর্বোত্তম পুরস্কারে ভূষিত করলেন। আর আল্লাহ সৎকর্মশীল বান্দাদেরকে ভালোবাসেন। আজ দুনিয়ার পেছনে হটতে হটতে আবার সেই একই জায়গায় গিয়ে উপনীত হয়েছে যেখানে সে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে ছিল। আজ আবার দুনিয়া সেই একই রূপ দোমাথায় রাস্তার দাঁড়িয়ে, যেই দোমাথা পথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সময় ছিল। আজ আবার প্রয়োজন দেখা দিয়েছে আরব জাতির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাদের বিশেষ সম্পর্ক রয়েছে আবার ময়দানে নেমে আসবে এবং পুনরায় দুনিয়ার ভাগ্য বদলাবার জন্য জীবনের বাজি ধরবে এবং নিজেদের যাবতীয় আরাম আয়েশ, সম্পদ সামর্থ্য, দুনিয়ার নিয়ামত, উন্নতি এবং প্রাণ প্রাচুর্যের অন্তহীন সম্ভাবনা ও সুখ সৌভাগ্যের উপকরণ জাজিকে বিপদের মাঝে ঠেলে দেবে, যাতে দুনিয়া সেই বিপদ মুসিবত থেকে নাজাত পায়, সেই বিপদ মুসিবতকে সে গ্রেফতার এবং দুনিয়ার চিত্রে পাল্টে যায়। দ্বিতীয় সুরত হল আরবের লোকেরা নিয়ম মাফিক নিজেদের নগণ্য স্বার্থ, ব্যক্তিগত উন্নতি সমুন্নতি, পদ ও পদমর্যাদা, বেতন বৃদ্ধি, আয়ামদানি বৃদ্ধি ও ভোগবিলাসের উপকরণ আদি সরবরাহ নিয়ে মশগুল থাকুক। এর ফলে এই হবে দুনিয়া সেই বিষাক্ত ও পুঁতি গন্ধময় পুকুরে সাঁতার কাটতে থাকবে যার মাঝে সে শত শত বছর ধরে ধ্বংসের জাবর কাটছে। যদি ভালো ভালো মেধাবী ও তীক্ষ্ণধী আরব যুবকরা বড় বড় নগর বন্দরে প্রবৃত্তির গোলাম হয়ে বসে থাকে, যদি তাদের জীবনের লক্ষ্য এবং কেন্দ্রবিন্দু হয় কেবল বস্তু ও পেট, এছাড়া যদি আর কোনো চিন্তাভাবনাই তাদের না থাকে, যদি তাদের সকল চেষ্টা সাধনা কেবল নিজেদের ব্যক্তিগত জীবন এবং প্রচলিত দায়মুক্ত জিন্দেগির চারপাশে কলুর বলদের মতো কেন্দ্রীভূত হয়, তবে এমন অবস্থায় মানবীয় সৌভাগ্যের আশা করাটাও দুরূহ ও কষ্টকর। কোনো কোনো জাহেলি সম্প্রদায়ের যুবক তো এদের চেয়ে অনেক বেশি উদ্যমী ছিল এবং তাদের মন মানস এদের তুলনায় অনেক বেশি সমুন্নত ছিল, যারা নিজেদের পছন্দনীয় লক্ষ্যের পথে নিজেদের যাবতীয় আরাম আয়েশ ও সুখ স্বাচ্ছন্দ্য, এমনকি নিজেদের ভবিষ্যৎ পর্যন্ত কুরবানি করে দিয়েছিল। জাহেলি যুগের কবি ইমরুল কায়েস এদের তুলনায় অনেক বেশি হিম্মতের অধিকারী ছিলেন। সে বলতো, আমি যদি সাধারণ জীবনের জন্য চেষ্টা করতাম তাহলে অল্প সম্পদই আমার জন্য যথেষ্ট হতো, সেজন্য এত কঠোর কঠিন প্রাণান্তকর পরিশ্রমের প্রয়োজন হতো না। কিন্তু আমি তো এমনতর সম্মান এবং মর্যাদা প্রার্থী যার গোড়া অত্যন্ত মজবুত, আর আমার মতো লোকেরাও এমনতর মর্যাদা লাভ করে থাকে। দুনিয়ার সৌভাগ্য ও সফলতার মঞ্জিল অবধি পৌঁছাবার জন্য জরুরি হলো মুসলিম তরুণ এবং যুবকেরা নিজেদের কুরবানি দ্বারা একটি সেতু নির্মাণ করবে, সেই সেতু পার হয়ে দুনিয়ার সর্বোত্তম জীবনের মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারে। মাটি তার উর্বরা শক্তি বৃদ্ধির জন্য সারের মুখাপেক্ষী,
কিন্তু মানবতার জমিনের সার যা দিয়ে ইসলামের ক্ষেত খামার শস্য শ্যামল হতে পারে তা হলো সেই ব্যক্তিগত ও একক কামনা বাসনা যা মুসলিম তরুণ এবং যুবকেরা ইসলামের প্রাণ প্রাচুর্য বৃদ্ধি এবং আল্লাহর জমিনে শান্তি এবং নিরাপত্তা বিস্তার ঘটাবার জন্য কুরবান করবে। আজ মানবতার উষর এবং অনুর্বর ভূমি সার চাই। এই সার হলো আরাম আয়েশ এবং সুখ স্বাচ্ছন্দ্যের নানা মওকা এবং ব্যক্তিগত উন্নতি সমূহ সম্ভাবনা ও বিলাস উপকরণ, যেগুলো মুসলিমেরা বিশেষ করে আরব জাতিগুলো উৎসর্গ করার অভিপ্রায় গ্রহণ করুক। কয়েকজন মানুষের জীবন পণ চেষ্টা সাধনা ও তাদের কুরবানি দ্বারা যদি এই মানবীয় শস্য আগুনের পথ থেকে বেরিয়ে এসে শান্তি সুখের জান্নাতের পথ ধরতে পারে, তাহলে এ হবে বড় সস্তা ব্যবসা। এই জন্য যেই নেয়ামত জুটবে তা হবে খুবই মূল্যবান এবং দুর্লভ সম্পদ, এবং এর জন্য যাই কিছু কুরবান করতে হোক তা হবে এই তুলনায় খুবই মামুলি। মুসলিম বিশ্ব আরব জাহানের দিকে আশা ভরসা নিয়ে তাকিয়ে আছে। আরব জাহান আপন বৈশিষ্ট্য, অবস্থানগত সুবিধা ও রাজনৈতিক গুরুত্বের দিক দিয়ে ইসলামের দাওয়াতের জিম্মাদারির কাঁধে তুলে নেবার হকদার। তারা মুসলিম বিশ্বের নেতৃত্বভার নিজেদের কাঁধে তুলে নিক এবং পূর্ণ প্রস্তুতি গ্রহণের পরই কেবল তারা ইউরোপ, বর্তমান আমেরিকা চোখে চোখ রেখে কথা বলুক এবং নিজেদের ইমান এবং দাওয়াতের শক্তি এবং আল্লাহর সাহায্যের উপর ভরসা করে তাদের উপর বিজয় লাভ করুক। অতঃপর দুনিয়াকে মন্দ থেকে ভালোর দিকে, ধ্বংস ও বরবাদি থেকে শান্তি এবং নিরাপত্তার দিকে নিয়ে আসুক, ঠিক সেভাবে যেভাবে মুসলিম দূত ইয়াজদাগির্দ এর ভরা দরবারে বলেছিলেন, মানুষের গোলামি এবং দাসত্ব থেকে বের করে এক আল্লাহর ইবাদত বন্দেগি, দুনিয়ার সংকীর্ণ কালো কুঠরি থেকে বের করে ধর্মের বিশাল বিস্তৃত অঙ্গনে এবং ধর্মের নামে কৃত জুলুম এবং বেইনসাফি থেকে মুক্ত করে ইসলামের ন্যায় ও সুবিচার জীবনের টেনে নিয়ে আমাদের এখানে পাঠানো হয়েছে। সমগ্র মানব বিশ্ব আজ মুসলিম বিশ্বের দিকে মুক্তিদাতা এবং ত্রাণকর্তা হিসেবে তাকিয়ে আছে, আর মুসলিম বিশ্ব আরব জাহানের দিকে তাদের লিডার ও রাহবার হিসেবে চোখ তুলে চেয়ে আছে। মুসলিম বিশ্ব কি সমগ্র মানব জগতের জন্য আশা ভরসা পূর্ণ করতে পারে, এবং আরব জাহান কি মুসলিম বিশ্বের প্রশ্নের জবাব দিতে পারে? দীর্ঘকাল থেকে নির্যাতিত এবং নিপীড়িত মানবতা এবং ধ্বংসপ্রাপ্ত দুনিয়া ইকবালের ব্যথাপূর্ণ এবং দরদ ভরা কণ্ঠে মুসলিমদের কাছে ফরিয়াদ জানাচ্ছে তার আজও নিশ্চিত বিশ্বাস, যে নিঃস্বার্থ ও নিষ্ঠাপূর্ণ হাতগুলো কাবা নির্মাণ করেছিল সেই হাতগুলো দুনিয়াকে নতুন করে গড়ার দায়িত্ব বহন করতে পারে। তার আহ্বান হলো, কাবার নির্মাতারা তুমি ঘুম থেকে জেগে উঠো, ফের হাতে তুলে নাও, ফের দায়িত্ব গড়ায় বিশ্বের। আর এখানেই শেষ হচ্ছে আমাদের মুসলমানদের পতনে বিশ্বকে হারালো এর লম্বা বুক সিরিজ। ইনশাল্লাহ আপনাদেরকে এক করে পুরো সিরিজ আকারে আপনাদের হাতে পৌঁছে দিব। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাআল্লাহ অন্য কোনো বই নিয়ে আপনাদের সামনে হাজির হবো।